হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওদিকে বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর বাবাই নিয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। আর বাবুকে বাবুর টিফিনে ফুটি মাখানা ফ্রাই করে দিয়েছিলাম, তাই নিয়ে গেছে, ও তাই খেয়ে নেবে আজকে। আজ যেহেতু শনিবার, হাফ স্কুল, তো 10:30টার সময় ছুটি হয়ে যাবে, ছুটি হলে আমি গিয়ে নিয়ে আসবো। তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। তো ব্রেকফাস্ট আমি বানাবো চাউমিন। এই যে চাউমিন সিদ্ধ করে রেখেছিলাম, যখন বাবুর জন্য মাখানা ফ্রাই করছিলাম তখনই চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম, যে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে চাউমিনটা বানাবো। আর বাবুকে খাইয়ে দিয়েছি সকালবেলা, ওকে আছে খিচড়ি, আর টিফিনে দিয়েছি মাখানা আর ফুটি, আর এক প্যাকেট চিপস ওর বাবা এনেছিল, দেখলাম ব্যাগে দিয়ে দিল, ও খিদে লাগলো, খেয়ে নেবে। মানে যেহেতু বাড়িতে খাইয়ে পাঠিয়েছি, পেট ভরে, অতটাও খিদে লাগবে না, তাও খেতে ইচ্ছে করলে আর কি খেয়ে নিতে পারবে। আর এখানে আমি আজকে বানাবো নিরামিষ চাউমিন। এর জন্য এখানে আমি দেখো ক্যাপসিকাম এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি ছটফট করে চাউমিন বানিয়ে নেবো, একদম টেস্টি নিরামিষ ভেজ চাউমিন বানাবো, যেভাবে ইকো যে পার্কে গেছিলাম, ওয়াটার পার্কে, ওখানে গিয়ে আমি চাউমিন খেয়েছিলাম, ভেজ চাউমিন, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছিলো। সেরকমভাবে আমি একটু চেষ্টা করবো আজকে বানানো, সেরকম একটু ঝাল ঝাল চাউমিন খেতে ইচ্ছে করলো। এখানে আমি চাউমিন বানাবো, আর আজকে অনেক কাজ, অনেক জামাকাপড় ধুতে হবে, কারণ কালকেও আমি অনেক জামাকাপড় ধুয়েছিলাম। আর সত্যি কথা বলতে গেলে কালকার পরশুদিন আমি কোনো ব্লগ করিনি, তার আগের দিন মানে মঙ্গলবারের দিন আমি ব্লগ করেছিলাম, যেদিনকে বাবু সেকেন্ড ডে অফ স্কুল ছিল, তারপরে আমি কোনো ব্লগ করিনি। দুদিন আমি পুরো রেস্টে ছিলাম, কোনো ব্লগ করিনি, এবং এমনকি ওই ব্লগটা আমি পোস্টও করিনি। তো ওই ব্লগটা আমি কালকে পোস্ট করলাম। তো আজকে হচ্ছে শনিবার, যেহেতু আজকে নিরামিষ, তো নিরামিষ রান্নাবান্না হবে। আর দুই দিন ধরে খুব বৃষ্টি হয়েছে, রোদ উঠেনি, আজকে দেখলাম বাইরে ভালোই রোদ উঠেছে আর ভালোই গরম। মানে দুদিন বৃষ্টি হবে, একটু ঠান্ডা থাকবে, তারপর আবার রোদ উঠবে, আবার ডবলের ডবল গরম। তো বাইরে দেখলাম রোদ উঠলো, আর আজকে অনেক জামাকাপড় ধোয়ার আছে। কালকে কিছু জামাকাপড় ধুয়েছিলাম, ওগুলো কিচ্ছু শুকায়নি, ওগুলো রোদে দেবো, আরও কিছু ধোয়ার আছে, ওগুলোও ধোবো। তো চলো আগে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করবো। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, এটা হচ্ছে রিফাইন তেল। চাউমিনটা আজকে আমি রিফাইন তেলে বানাবো। আর এই কড়াইয়ের চারিপাশটা দেখো লাল হয়ে গেছে, মাখানা ফ্রাই করেছিলাম, এর জন্য একটু হালকা লাল হয়ে গেছে, আর তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে ক্যাপসিকাম কুচি করে রেখেছি, এটা এর মধ্যে ছেড়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ক্যাপসিকামটা বেশি ফ্রাই করবো না, হালকা একটু ফ্রাই করবো। আর আজকে চাউমিনের মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করবো না। এখানে দেখো ক্যাপসিকাম হালকা ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে সেদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একসাথে মিক্স করে নেবো। তোমরা চাইলে গাজর, বিনস, মটরশুঁটি দিতেই পারো, কিন্তু আমার কাছে শুধু ক্যাপসিকাম ছিল, এর জন্য আমি শুধু ক্যাপসিকাম দিলাম। আর চাউমিনটা দেখো ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি, তেলের মধ্যে একটু হালকা ভেজে নিয়েছি, তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে গোলমরিচের গুঁড়ো। কিছুটা দিলাম, এবার একটু মিশিয়ে নেব, তারপরে বাকিটা আবার দিয়ে মিশিয়ে নেব। তো গোলমরিচ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি ম্যাগি মশলা। তো এরপরে আমি আর কোনো আলাদা রকমভাবে স্পাইসেস মানে মশলা ব্যবহার করব না, এই মশলাটাই লাস্ট। এবার ম্যাগির সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। তো এইভাবে তোমরা চাউমিনের মধ্যে এভাবে গোলমরিচ গুঁড়ি দিয়ে এইভাবে চাউমিন বানিয়ে দেখতে পারো, মন্দ লাগে না খেতে, কিন্তু খুব ভালো লাগে। তো এখানে দেখো আমাদের চাউমিন হয়ে গেছে প্রায়। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে প্লেটে সার্ভ করে নিলে রেডি হয়ে যাবে আমাদের চাউমিন। তো চলো, যাই হোক, ঘরে টুকিটাকি কাজ করা হয়ে গেছে। আর এটা হচ্ছে শনিবারের ব্লগ, আর আজকে হচ্ছে সোমবার, সোমবার সকালে। এখন আমি এডিট করছি, ভাবছি 10:30-10:40-টার মধ্যে পোস্ট করে দেব। আর আমার গলা এতটা ব্যথা করছে, আমি কথাও বলতে পারছি না ঠিক মতো করে, হয়তো তোমরা বুঝতে পারছো। আর কি বলো তো,
আর এই 2 দিনে আমার শরীরটা খুব খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা ছিল, আর এখনও পর্যন্ত পেটে ব্যথা হচ্ছে, যার কারণে আমি আর কোনো ব্লগও শ্যুট করতে পারিনি, আর এই ব্লগটা যে এডিট করে পোস্ট করব তাও করা হয়নি। এটাই আর কি। আর এখন চলে আসছি আমি, দেখো রান্নাঘরে। রান্নাঘরে এসে আমার চাল পুরো বাড়ন্ত হয়ে গেছে, তোমরা তো দেখলেই, পুরো ড্রাম খালি হয়ে গেছে। আর আজকে সেরকমভাবে না, এই মাসে পুরো মাস কাবারি বাজার যেরকম প্রত্যেক মাসে আমরা করি, তেল নুন হলুদ সব একসাথে কিনে আনি আর কি। আর চাল আমার মানে ধরো 3-4 কেজি থাকতেই আমার চালের বস্তা চলে আসে। কিন্তু এই মাসে বুঝতেই পারছো ছেলেকে স্কুলে অ্যাডমিশন করানো, আরও মাসের শেষের দিকে যা হয় আর কি, ঘর ভাড়া দোকান ভাড়া সব কিছু আমাদের এই মাসে একসাথে এসে পড়েছে আমাদের মাথার উপরে। সে কারণে এই মাসে সেইভাবে মাসকাবারি বাজার সব কিছু করা হয়নি, শুধু যেগুলো একটুখানি ধরো বারণ তো আনতেই হবে সেগুলোই নিয়ে আসলো, একটু তেল 1 প্যাকেট হলুদ আর চাল এইসবই আনা হয়েছে। আর পরে দেখি সময় মতো সেরকম সময় বুঝে সমস্ত মাসকাবারি বাজার আর কি আনবো। তো এই মাসে সেরকম মাসকাবারি বাজার আমাদের কিছুই আসেনি। তো ওদিকে সব চাল টাল সব গুছিয়ে রেখে আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান টান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর পুজো দেওয়ার আগেই কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে, তো নিরামিষ রান্নাবান্না সেরকম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তো চলো এখানে আমি স্নান টান করে চলে এসেছি আমার গোপালের পুজো দেওয়ার জন্য, গোপালকে স্নান করানোর জন্য, গোপালকে সাজানোর জন্য। তো এখানে দেখো ভাবছিলাম গোপালকে ড্রেসটা পরাবো, কিন্তু এটা আমার বিষয়টা ভালো লাগলো না, তো আরেকটা একদম সফট যে জামা এটা নিলাম। এই সব জামাগুলো কিন্তু আমার নিজের হাতে সেলাই করা। দেখো গোপালকে কী সুন্দর লাগছে, স্নান করানোর পরে যেন ও গোপালের স্কিনটাও একটু বেশি চকচক করে। আমি খেয়াল করেছি ধরো যতক্ষণ আমি স্নান না করাই না ততক্ষণ ভালো লাগে না, আর যখন স্নান করিয়ে দিই তখন মনে হয় যেন স্কিনটা না বেশি চকচক করে, ভালো লাগে। হয়তো বা এটা হতে পারে আমার মনের ভুল, হয়তো হতে পারে যে আমার ভালো লাগে স্নান করাতে, গোপালকে সাজাতে, হয়তো বা এর জন্য আমার এরকম মনে হয়। তো তোমরা যেটাই বলতে পারো আর কি। তো চলো এখানে আমি পুজোটা সেরে নিই। তো এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি সিঁড়ি বেয়ে ছাদে। আর এখানকার সিঁড়িগুলো দেখো এত খাড়া সিঁড়ি না, উঠতে খুব অসুবিধা হয়ে যায়, আর একদম কম জায়গার মধ্যেই দেখো সিঁড়িগুলো এরকম টাইপ। আর কেউ যদি মানে পড়ে না খুব বাজেভাবে ব্যথা পাবে আর বাজেভাবে লাগবে তার, এর জন্য খুব সাবধানে সিঁড়ি দিয়ে উঠতে হয় আর কি। আর এখন যাচ্ছি আমি ছাদে। আর কালকে কিছু জামাকাপড় দেখো ওই যে নিচে এগুলো ধুয়ে দিয়েছিলাম, ওগুলোই এখনও শোকায়নি। তারপরও কালকে রাত্রে বাবু একটু আর কি বিছনায় পেচ্ছাপ করে দিয়েছে, শুশু করে দিয়েছিলো। ও সাধারণত বিছনায় শুশু করে না, কী হয় বলতো মাঝে মাঝে না বাচ্চা হয়তো স্বপ্ন দেখে বা ভুল করে করে ফেলে, তো সেরকমটাই ভুল করে কালকে রাত্রে শুশু করে ফেলেছিলো বিছনায়। তো এর জন্য আজকে কাঁথা দুটো ধুয়ে দিয়েছি। আর যেহেতু আমরা এখন প্রায় সময় ছাদে শুই, রাত্রেবেলা ছাদে ঘুমাই, তো যে কাঁথাগুলো আছে এগুলো পেতে যেহেতু রাত্রে ঘুমাই তো কাঁথায় ভিজেছে, আর যদি বিছনায় ঘুমা তো বিছনার পুরো সমস্ত কিছু ভিজে যেত আর কি। আর এখানে দেখো সোনুবাবুকে স্কুল থেকে নিয়ে এসে কেবল নিয়ে আসলাম, আজকে স্কুলে আনতে গেলাম, আর যে আন্টি আর কি ওকে দেখাশোনা করছিল, ও আন্টি আমাকে বললো কি তোমার ছেলে আজকে আমাকে খুব জ্বালিয়েছে, আজকে একটু ক্লাসে বসে কিন্তু বাইরে মানে সেই সকাল থেকে পুরো বাইরেই খেলেছে, ও ক্লাসে আজকে বসেইনি, আর ওই আন্টিটাকে নাকি খুব জ্বালাতন করেছে আজকে, এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো, এটা করবো ওটা ধরবো ওটা খেলবো, সারাদিন এরকমই করেছে নাকি আজকে। আমি গেলাম, তাই আমাকে বললো আর কি যে আজকে একটু ক্লাসে বসেনি, তাই ছুটি করিয়ে নিয়ে আসলাম। আর ওই যে কেক খাবে বললো, তো 5 টাকা দামের এই যে এই কেকগুলো কিনে দিলাম, তো দুটো কিনে দিলাম, একটা খাচ্ছে আর একটা হাতে নিয়ে বসে আছে। তো এখন আর স্নান করবো না, কারণ হচ্ছে সবে রোদের মধ্যে ওকে নিয়ে আসলাম, তো কিছুক্ষণ এইবার থাকুক ফ্যানের তলে, একটু বসুক, একটুখানি 10-15 মিনিট বসুক, তারপরে স্নান করাবো খাওয়াবো। আর আজকে কী রান্নাবান্না করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, দিচ্ছি বাবা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে আমি কী কী রান্নাবান্না করেছি, কী রান্নাবান্না হয়েছে। রান্নাবান্না তো কী মানে রান্নাবান্না তো কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখানে দেখো আছে সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের ঝাল, মানে সর্ষে দিয়ে ভেন্ডির একটা ঝাল করেছি,
আর এখানে বরবটি আলু দিয়ে একটা ঝোল করেছি। নিরামিষ সবজি আর কি রান্না বলো, নিরামিষ আজকে, তাই এইসবই রান্না করলাম। আর আছে সাথে ভাত এই আর কি। তো আমিও খুব হাঁপিয়ে গেছি, দেখো পুরো ঘেমে গেছি, রোদের মধ্যে গেলাম আসলাম। তো স্কুলে আমি যখন গেছি তখন মানে বাইরে কিছু কাজ ছিল, যেরকম এই যে হুকের প্যাকেট কিনলাম, ব্লাউজে লাগাবো, হুক বোতাম এগুলো কেনার ছিল। তো আমি 10 মিনিট আগেই গেছিলাম, তো কিনে টিনে আমি আবার পাশের দোকানে দাঁড়িয়েছিলাম ছাড়ার মতো অনেকক্ষণ, ধরো এরকমই 5-6 মিনিট আমি দাঁড়িয়েছিলাম। তারপরে স্কুলে বেল বেজেছে, মানে ছুটি হয়ে গেছে, তারপরে এনেছি। বাইরে প্রচণ্ড গরম, বিশাল রোদ, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার আবার কি জানো তো, মানে রোদে গেলে আমি পুরোভাবে চোখ খুলতে পারি না, চোখটা আমার এরকম এরকম হয়ে থাকে, পুরো চোখ খুলতে পারি না, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা পড়ে। একটু রোদে গেলে আমার ভীষণ মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, তো এর জন্য আর কি আমি একটু বসে রয়েছি। তো চলো একটু বসে থাকি, তারপর বাবাকে স্নান করাবো, আমরা খাওয়া দাওয়া করবো।